বন্ধুরা কেমন আছে সবাই আবারও চলে আসলাম নতুন গল্প শোনানোর জন্য তো দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন এ ক্লিক করে আমার সাথেই থাকো আজ আমি গাড়ি ড্রাইভার এবং তার বন্ধুর সাথে একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা আমাকে দেখে আমাদের গ্রামের সব ছেলেরা তো বটেই এমনকি বুড়োরা পর্যন্ত পাগল হতো আর মনে মনে ভাবত কবে লাগাতে পারব এই ঘটনাটা হয়েছিল প্রায় দুই সপ্তাহ আগে সেদিন রাতে আমি আমার বান্ধবীর জন্মদিনের পার্টি থেকে ফিরছিলাম সেই সময় রাস্তাতে এক গাড়ি চালক আর তার সাথে থাকা পাটনা আমাকে জোর করে লাগালো সেই গল্পটাই তোমাদের শোনাব বিকেলবেলা প্রায় চারটার সময় আমি বান্ধবীর জন্মদিনে যাবার জন্য একটা টকটকে গোলাপি রঙের সালোয়ার কামিজ পরলাম আর বাড়িতে বললাম যে আমার ফিরতে দেরি হতে পারে আর বান্ধবীর বাড়িটা আমাদের বাড়ি থেকে প্রায় দশ বারো কিলোমিটার দূরে বাড়িতে বলার পর আমি বান্ধবীর পার্টিতে চলে গেলাম বান্ধবীর বাড়িতে পৌঁছানোর পর আমরা সবাই মিলে কেক কাটলাম অনেক মজা করলাম খাওয়া দাওয়া করলাম আর সবাই মিলে একটু ড্রিঙ্কস করলাম তারপর এরকম মজা করতে করতে প্রায় বারোটা বেজে গেল তখন আমি আমার বান্ধবীকে বললাম রাত হয়ে গেছে আমাকে এখন বাড়ি যেতে হবে আমার বান্ধবী বলল হ্যাঁ সেটা তো ঠিক কিন্তু এত রাতে গাড়ি পাবি বাড়ি যাবার জন্য আমি বললাম হ্যাঁ পেয়ে যাব তোকে চিন্তা করতে হবে না আমার কথা শুনে ও বলল ঠিক আছে না হলে আজকে আমাদের বাড়িতেই থেকে যা আমি বললাম রে থাকতে পারবো না বাড়িতে বলে এসেছি চলে আসব বান্ধবী বলল ঠিক আছে তাহলে যা থাকবি না যখন তাহলে কি আর বলবো তবে দেখে শুনে যাস তারপর আমি বান্ধবীর বাড়ি থেকে বের হয়ে চলে এলাম গাড়ির স্ট্যান্ডে এসে দেখলাম রাস্তার লোকজন নেই তখন আমার হালকা হালকা ভয় হতে লাগল ওখানে প্রায় দশ পনেরো মিনিট দাঁড়িয়ে থাকার পর দেখলাম কোনো গাড়ি নেই রাস্তায় তখন আমি বাড়ির দিকে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে লাগলাম আর বাড়িতে ফোন করে দিলাম যে আমার বাড়িতে ফিরতে দেরি হবে কারণ গাড়ি পাচ্ছি না আর তোমরা তো ঘুমিয়ে যাবে তাই বাড়ির দরজাটা খোলা রেখো তারপর হেঁটে হেঁটে কিছু দূর যাওয়ার পর পেছন থেকে এক গাড়ির আওয়াজ পেলাম আমি হাত দেখিয়ে গাড়িটাকে থামতে বললাম কিন্তু থামল না তারপর আবার আমি হেঁটে যেতে লাগলাম প্রায় এক কিলোমিটার চলার পর আবার এক গাড়ির আওয়াজ পেলাম হাত দেখিয়ে গাড়িটাকে থামতে বললাম গাড়িটা আমাকে দেখে ধীরে ধীরে আমার কাছে এসে দাঁড়ালো আর আমি দেখলাম যে গাড়ির মধ্যে দুজন সামনের দিকে বসে আছে আর গাড়িটা ছিল মারুতি গাড়ির অবস্থা তো বেশ ভালো ছিল না আর ওরা আমাকে দেখে হা করে রইল ওদের দুজন বেশ লম্বা চোরা ছিল আর বয়স প্রায় ত্রিশ বা পঁয়ত্রিশ হবে আমি বললাম একটু লিভ দেবেন আমাকে ওরা আমাকে জিজ্ঞাসা করল এত রাতে কোথায় যাবেন নাম আমি বললাম আসলে আমি বান্ধবীর জন্মদিনের পার্টি থেকে বাড়ি ফিরছি ওদের একজন আবার আমাকে জিজ্ঞাসা করল তো আপনার বাড়িটা কোথায় আমি বললাম এই তো সামনের গ্রামে আমার বাড়ি তারপর ওরা দুজনে নিচ থেকে উপর পর্যন্ত দেখতে লাগল আর একজন গাড়ি থেকে নেমে পিছনে দরজাটা খুলে দিল আর আমি গাড়িতে পিছনে গিয়ে বসলাম আর গাড়িটা ধীরে ধীরে চলতে লাগল তবে আমি বুঝতে পারলাম গাড়ির সামনে থাকা ছোট আয়নাটা দিয়ে ওরা আমাকে ভালো করে দেখতে লাগল চার থেকে পাঁচ মিনিট পর ওরা আমাকে জিজ্ঞাসা করল তো আপনার নাম কি ম্যাম আমি বললাম আমার নাম তোমা আর আপনাদের নাম কি ওরা বলল আমার নাম সাজিদ যে গাড়ি চালাচ্ছে ওর নাম বিজয় আমি বললাম বেশ ভালো নাম আপনাদের তো আপনারা কি বন্ধু কিন্তু ওরা আমার কথার উত্তর না দিয়ে বলল আপনার নামটাও খুব সুন্দর আয় হাই আমরা বন্ধু আচ্ছা আপনাকে আর বিরক্ত করব না প্রায় তিরিশ চল্লিশ মিনিট লাগবে আপনার গ্রামে পৌঁছাতে আমি তখন ভদ্রতা দেখিয়ে বললাম না না বিরক্ত করছেন না তো আসলেই কি ত্রিশ চল্লিশ মিনিট লাগবে আচ্ছা ঠিক আছে এরপর অজয় আমাকে বলল হ্যাঁ ত্রিশ চল্লিশ মিনিট লাগবে কারণ গাড়িটা অত ভালো অবস্থায় নেই আমি বললাম হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই তারপর আমার সাথে কথা বলার বিশ মিনিট পর ওরা দুজনে ফিস ফিস করে কিছু বলতে লাগল আর হালকা হালকা করে হাসতে লাগল কিন্তু সেটা আমি শুনতে পাচ্ছিলাম না তাই আমি চুপ করে বসে আমার মোবাইল দেখতে লাগলাম ওরা কি বলছিল সেটা আমি না জানলেও বুঝতে পারছিলাম সাজিদ বল অজয় ডাবগুলো দেখত পুরো খাসা অজয় বলল শুনে বলল হ্যাঁ দেখলাম তো কত বড় বড় দেখেছিস মনে হচ্ছে ফেটে বেরিয়ে আসবে বলল হ্যাঁ বন্ধু একদম ঠিক বলেছিস তুই পেছনটা দেখেছিস তো অজয় বলল না বন্ধু দেখতে পাইনি তুই বল কেমন সাজিদ বলল আর সে কথা বলিস না আমি গাড়ি থেকে নিচে নেমে পেছনের দরজাটা যখন খুললাম তারপর যখন গাড়িতে ছিলাম তখন আমি পেছনে দেখলাম তুই আর আমি মিলে ও যদি ধরি তাও কোনো না কোনো সাইডে ফাঁকা থাকবে অজয় বলিস কি সত্যি সাজিব বল হ্যাঁ বন্ধু হ্যাঁ এরপর অজয় বলল তাহলে কোনো রকম বুদ্ধি করে মজা তো নিতেই হবে শন সামনে দুই তিন কিলোমিটার পর পুরো রাস্তাটা অন্ধকার হয়ে যাবে আর তার কিছু দূর আগেই বাদিকে একটা কাঁচা রাস্তা ঢুকেছে হালকা জঙ্গলের দিকে ওখানে চলে যাব অজয় বলল না আরে আমার কথা শুন না সেরকম জঙ্গল না হালকা গাছপালা আছে আর ওকে দেখো এমন একজনের সাথে মজা নিবি আর এতটুকু করতে পারবি না অজয় বলল তাও তো ঠিক এছাড়া যাবে না ঠিক আছে ওখানেই যাব তারপর গাড়ি চলতে চলতে দু তিন কিলোমিটার পার করল আর রাস্তায় লাইট না থাকার জন্য চারদিক অন্ধকার হয়ে গেল আর আমি মনে মনে ভাবলাম চারদিকটা হঠাৎ অন্ধকার হয়ে গেল কেন আর এই গাড়ির জানালা চারদিকটা দেখতে লাগলাম তখন সাজিব গাড়ির ভেতরে পেছন দিকে ছোট লাইটটা জ্বালিয়ে দিল তারপর গাড়িটা কিছু দূর গিয়ে ধীরে ধীরে করে কাঁচা রাস্তার দিকে নিয়ে গেল তারপর আবার কিছু দূর কাঁচা রাস্তায় যাওয়ার পর এক গাছপালা ঝুপের পেছনে গাড়িটা নিয়ে লাইটের সাথে গাড়িটা বন্ধ করে দিল তখন আমি খুব অবাক হয়ে ওদের কি জিজ্ঞাসা করলাম কি হল গাড়িটা বন্ধ করে দিলেন যে সাজিব বল মনে হচ্ছে গাড়িটা আবার খারাপ হয়ে গেছে আমি দেখছি আপনি বসুন আমি তখন নিশ্চিত হয়ে বললাম আচ্ছা ঠিক আছে এরপর সাজিদ গাড়ি থেকে নামল আর অজয় হেডলাইট বন্ধ করে দিয়ে চুপচাপ করে ওর মোবাইলে ভিডিও শুরু করে মোবাইলটা গাড়ির উপরের দিকে সেট করে লুকিয়ে দেখে গাড়ি থেকে নেমে গেল আর আমি আমার মোবাইলটা আমার ব্যাগে ঢুকিয়ে গাড়ির ভেতরে বসে থেকে অপেক্ষা করতে লাগলাম তারপর ওরা গাড়ির বাইরে কথা বলতে লাগল সাজিদ বলল তাহলে তৈরি তো তুই অজয় বলল হ্যাঁ হ্যাঁ আমি তো তৈরি আর এই দেখ অস্ত্র যদি না মানে তাহলে এটা দেখিয়ে ভয় দেখাবো সাজিদ বলল ঠিক আছে কিন্তু তার থেকে বেশি কিছু করিস না সে বলল আরে তুই চিন্তা করিস না তারপর সাজিদ পিছনের দরজাটা খুলে ভেতরে এসে আমার বাম পাশে বসল আর তার সাথে সাথে অজয় গাড়ির ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল তারপর এসে আমার ডান পাশে বসল আমি ওখান থেকে উঠে যেতে লাগলাম কিন্তু দুজনে মিলে আমাকে টেনে ধরে ওদের মাঝে বসিয়ে দিল আমি আবার ওঠার চেষ্টা করলাম আবার ওরা ধরে আমাকে বসিয়ে দিল এরকম করে একটু হাতাহাতি হল কিন্তু ওদের দুজনের শক্তির সাথে আমি পারলাম না কিন্তু আমি চেষ্টা চাইলাম না তাই করতে থাকলাম তখন অজয়ের চাকুটা বের করে আমাকে বলল এই বেশি ছটফট করলে একটা টান মেরে গলা কেটে দেব আমি বললাম তোমরা এগুলো কেন করছ আমার কাছে টাকা নেই সাজিদ বলল না না আমরা তোমার কাছে টাকা চাই না শুধু তোমাকে চাই আমি বললাম না না প্লিজ আমাকে ছেড়ে দাও আমি বাড়ি যাব অজয় বলল হ্যাঁ হ্যাঁ তুমিও বাড়ি যাবে আমরাও বাড়ি যাব কিন্তু আগে আমরা একটু মজা করে নেই তোমার সাথে তারপরে বাড়ি যাবে এরপর আমার কান্না কান্না ভাব হয়ে গেল আর আমি প্রচণ্ড ভয়ে ছিলাম সেজন্য আমি ছটফট করা বন্ধ করে দিলাম তখন আমি বুঝতে পারলাম এরা আমাকে না লাগিয়ে কিছুতেই ছাড়বে না যদি তাই হয় তাহলে জোড়া জোরি করে লাভ নেই তার চেয়ে নিজে থেকে দেওয়াই ভালো এতে আমারও কিছু মজা হবে আর ওদেরও ভালো লাগবে এরপর আমি নিজেই ওদের সুযোগ করে দিলাম দশ পনেরো মিনিট পর বুঝতে পারলাম আমার অজান্তেই খুব ভালো লাগা শুরু হয়েছে তাই আমিও আওয়াজ করে মজা করতে শুরু করলাম এরপর ওরা দুজনে উলটিয়ে পাল্টিয়ে প্রায় ত্রিশ মিনিট লাগানো পর থেমে গেল আমিও মজা পেলাম তারপর ওরা আমাকে বাড়িতে পৌঁছে দিল বন্ধুরা আজ এই পর্যন্তই কেমন লাগলো আজকের গল্প কমেন্টে জানাও এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো তোমরা এরকমভাবে কোনো মেয়েকে লাগিয়েছ কি না কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু বাই বাই ভালো থাকবে সবাই